এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি চলো ডাক দিয়েছেন। তিনি একটি কমিটি তৈরি করছেন, যে কমিটি সেচ মন্ত্রকের সঙ্গে দেখা করবে। বিধানসভার সদস্যরা এখানে থাকবেন, অপরদিকে সাংসদদের একটি কমিটি, তারাও সেচ মন্ত্রকের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন। তার কারণ, তিস্তা সহ জলবন্টন এবং ভাঙন ইস্যু, আর তার পাশাপাশি রয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি। এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার অভিযোগ করেছেন বাজেটে, আর এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মূলত ভাঙন ইস্যু এবং বন্যা পরিস্থিতি আর তিস্তা জলবন্টন সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক কী অবস্থান এই বিষয়টা জানতে এবং জানানোর জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে। আমাদের এই বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন, আমাদের সঙ্গে আছেন। সুতপা, একটু জানতে চাইব ঠিক কী উদ্দেশ্য নিয়ে এই কমিটি তৈরি করা, তারা ঠিক কেন সেচ মন্ত্রকের সঙ্গে দেখা করতে যাবেন, কী কী পদক্ষেপ বা পরিকল্পনা নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে? দেখো, আজকে বিধানসভাতে এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনাতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন কতগুলো সুনির্দিষ্ট বিষয়। এক হচ্ছে যে ভুটানের ক্ষেত্রে যেরকমভাবে তিনি বলেছেন যে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে তার বন্ধুত্ব রয়েছে, কাজে যদি একটা কমিশন গঠন করা হয় সেক্ষেত্রে তাদের ভুটানের প্রধানমন্ত্রী অরাজি হবেন, ব্যাপারটা এরকম নয়, এমনটাই তিনি মনে করছেন। অন্যদিকে ফরাক্কার জল বন্টন চুক্তি তুমি জানো, সেই নিয়ে মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, আজকেও তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার কোনো রকম আলোচনা করেনি, রাজ্য যেখানে স্টেক হোল্ডার সেখানে রাজ্যের সাথে কোনো রকম আলোচনা না করে এই বিষয়টি করে দেওয়া হয়েছে। তিস্তার জলবন্টন চুক্তি নিয়েও কিন্তু তার একই বক্তব্য, যে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই বিষয়টি করা হয়েছে এবং এটা করা যায় না, এর ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষ পানীয় জল পাবে না। এই বিষয়গুলো ছাড়াও গঙ্গার ভাঙন নিয়েও তিনি আজকে সরব হয়েছিলেন, যেখানে মালদাতে ভাঙন এখনও পর্যন্ত চলছে এবং এমনভাবে ভাঙন হচ্ছে যে জলের তলায় চলে যাচ্ছে, বড় একটা অংশ বাড়ি ঘর সব জলের তলায় চলে যাচ্ছে। এমনকি তিনি সে এক্ষেত্রে কপিলমুনির যে আশ্রম রয়েছে সেই গঙ্গাসাগরে, সেই কপিলমুনির আশ্রমের প্রসঙ্গও টেনে এনেছেন এবং সেখানে কপিলমুনির আশ্রমের কাছাকাছি চলে আসছে নদী, এতটাই ভাঙন হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। কাজে একগুচ্ছ বিষয় রয়েছে আমাদের রাজ্যের, যে সমস্ত বিষয়গুলো নিয়ে সেচ মন্ত্রকের সাথে আলোচনা করা প্রয়োজন বলে তিনি মনে করছেন। তার কারণ হচ্ছে যে সম্পূর্ণভাবে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে তিনি মনে করছেন, কারণ ড্রেজিং করা হচ্ছে না, আর তার ফলেই কিন্তু জল যখন ছাড়া হচ্ছে বর্ষার সময় তখন ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সেচ মন্ত্রকের বিধানসভার একটি টিম তারা যাক, এমনটাই আজকে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন এবং বিধানসভার অভ্যন্তরে স্পিকারের উদ্দেশ্যে তার বক্তব্য যে একটা কমিটি গঠন করে দিন, যে কমিটি গিয়ে সেচ মন্ত্রকে সেচ মন্ত্রীর সাথে দেখা করবে। এবং একইভাবে তিনি বলেছেন যে যারা সাংসদরা তৃণমূলের রয়েছেন সেই সাংসদরাও কিন্তু যাবে, তারাও একই, অর্থাৎ বাংলার এই বঞ্চনার ইস্যু নিয়ে তারা সেচ মন্ত্রকে গিয়ে আলোচনা করবে। ধন্যবাদ সুতপা। শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা প্রথমেই বলেছিলাম যে এটাকে মোশন না নিয়ে এসে সরাসরি কেন্দ্রের সরকারের সাথে কথা বলা, চিঠি দেওয়া এবং প্রয়োজনে তিনি রাজ্য সরকারি প্রতিনিধিত্ব বা প্রতিনিধিকারী দল পাঠাতেন, সেগুলো না করে মোশন নিয়ে এসে এখানে একা একা কেন্দ্রের সরকারকে গালমন্দ করবেন বলে সুমন কালজিলালকে দিয়ে তার নাম বিজেপির নামে নথিভুক্ত করে যে রাজনীতিটা করলেন, এই রাজনীতিটাকে বলা হয় নিম্ন রুচির রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।